বাইরে থেকে দেখতে গোছানো স্কুলের টয়লেটের চিত্র এটি। এমন চিত্র রাজধানীর অধিকাংশ স্কুলের টয়লেটেরই। অনিচ্ছা সত্ত্বেও এমন টয়লেট ব্যবহার করতে হচ্ছে শিক্ষার্থীদের। টয়লেটে খুবই নোংরা, আরো পরিষ্কার রাখতে হবে। ক্লাসের পাশে যে টয়লেট হয়েছে সে টয়লেটে আমাদের পানি সরবরাহ নেই। যদি পরিষ্কার করা হয় তাহলে আমাদের আরো সুবিধা হবে। ঠিকঠাক মতনে পানি থাকে না, মানে হ্যান্ড ওয়াশ এগুলো থাকে না, কাঁচা পানি মানে শিশুরা খায় এগুলো থেকে, তারপর জীবাণু ছড়ায়। শুধু প্রাথমিক বিদ্যালয় না, স্বনামধন্য উচ্চ বিদ্যালয়ের চিত্র প্রায় একই রকম। কর্তৃপক্ষ ঢুকতে না দিলেও শিক্ষার্থীদের অভিযোগ, তাদের বিদ্যালয়ের টয়লেট অপরিষ্কার থাকার পাশাপাশি নেই দরকারি সাবান, হ্যান্ড ওয়াশ আর টিস্যু। টয়লেটের অবস্থা একদম করুণ, মানে খুবই অপরিষ্কার থাকে, হ্যান্ড ওয়াশের কোনো ব্যবস্থা নেই, আর দরজা জানালা প্রায় ভাঙাচোরা। হ্যান্ড ওয়াশ টিস্যু এগুলো থাকলে সুবিধা হতো। ছেলেদের পাশাপাশি মেয়েদের টয়লেটের চিত্র ভয়াবহ। স্বাস্থ্য ঝুঁকি আছে জেনেও তারা ব্যবহার করছেন এমন টয়লেট। টিস্যু থাকে না, তারপর সাবান থাকে না, ফ্লোর পরিষ্কার থাকে না, এই ফলে দুর্গন্ধ ছড়ায়। আমাদের স্কুল অনেক বেশি সুনামকর স্কুল, কিন্তু আমাদের স্কুলে যদি ওয়াশরুমগুলো আরও বেশি সুন্দর হইতো তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। মাঝে মাঝে পানি থাকে না, মাঝে মাঝে দেখা যায় যে আপনার ডাস্টবিন ময়লা থাকে বা দুর্গন্ধ থাকে বা পরিষ্কার থাকে না। একাডেমিক শিক্ষার শুরুতেই শ্রেণীকক্ষে জোর দেওয়া হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা, কিন্তু শ্রেণীকক্ষের পাশের নোংরা টয়লেট যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কথাগুলো বইয়ের পৃষ্ঠা থেকে পেরোতে পারেনি শ্রেণীকক্ষের গণ্ডি। ফলে শিক্ষার্থীরা আক্রান্ত হচ্ছে নানা রোগে, হেপাটাইটিস, জন্ডিস যেটাকে সাধারণ লোকজন বলে থাকে, টাইফয়েড জ্বর, আমাশা এবং আন্ত্রিক রোগ, এগুলো ছড়ায়। এর বাইরে কতগুলো চর্মরোগ ছড়ায় এবং মূত্র সংবহনতন্ত্রের প্রস্রাবের যে ইনফেকশন সেটিও কিন্তু একটি নোংরা টয়লেট থেকে ছড়াতে পারে। এ কারণেই আমরা বলি বিশেষ করে শিশু কিশোরদের জন্য টয়লেটটি পরিষ্কার না রাখা মানে ক্রমাগত তাদেরকে সংক্রামক রোগের ঝুঁকিতে ফেলে দেয়া। এমন অবস্থায় শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, শিক্ষাঙ্গনের টয়লেট পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখার মাধ্যমে নিরোগ শৈশব ও কৈশোর নিশ্চিত করা। মোশাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা।